এমন এক দেশে আমরা বাস করি যেখানে একটি ছাগলের দাম 5-6 হাজার টাকা, কিংবা হাইয়েস্ট 20,000, 30,000, 50,000, সেইখানে একটি ছাগলের দাম 15 লক্ষ টাকা। এটা ভাই বাংলাদেশে সম্ভব, অন্য কোনো দেশে হয়তো থাকতে পারে, তবে আমার জানা নাই, কিন্তু বাংলাদেশে আমি এই প্রথম দেখলাম যে 15 লক্ষ টাকা দামের একটি ছাগল, তাও একজন ক্রয় করেছেন 1 লাখ টাকা দিয়ে, কিন্তু বাকি টাকা না দিয়ে আর নেয়নি। আর এনি যে কিনেছেন উনি একটা মানে কার জানি নাম বলছে তার বাবা, এখন উনি স্বীকার করতেছে না যে তার ছেলে উনি। মানে এখন বাংলাদেশে কিছুদিন পর পর ছাগল কাণ্ড, এই কাণ্ড, সেই কাণ্ড, মানে কোনো কথার কোনো শেষ, এত কিছু যে ভাইরাল হয়। ভাই আমার একটা ভিডিও ভাইরাল হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন, যে জেলা থেকে আমার একটি কমেন্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যে আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে পরবর্তী একটি ভিডিও বানানোর উৎসাহ দেয়। এই তো আজকে রান্না করে দেখাবো আপনাদের গরুর মাংস। গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারি, এক একজন এক একভাবে রান্না করি, কারোরটা স্বাদ হয় আবার কারোরটা স্বাদ হয় না। সবার হাতের রান্না তো আর এক হয় না, সবাই অনেক মশলা দিয়ে রান্না করে, আবার অনেকে খুব কম মশলায় রান্না করে তারপরও স্বাদ হয়। বেশি মশলা দিলেই যে তরকারি স্বাদ হয় এটা কিন্তু না, অনেকে খুব কম মশলায় রান্না করে তাদের খাবারটাও কিন্তু খেতে বেশ দারুণ হয়। তো আজকে আমরা রান্না করেছিলাম খুব সহজভাবে, একদম খুব সিম্পলভাবে হাতে মেখে রান্না করেছিলাম। এভাবে রান্না করলে বেশ মজা লাগে খেতে। অনেকভাবেই তো খেয়ে দেখেছেন, এভাবে একবার খেয়ে দেখতে পারেন। সব মশলাগুলো আমি একসাথে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দিয়েছি। তবে আজকের রান্নাটা আমার মাই করেছে, আমি শুধু একটু নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু ভিডিও করা লাগে। আমরা একটা চাকরি নিয়েছি, তো এই চাকরির জন্য প্রতিদিনই একটা করে ভিডিও দরকার হয়। এর জন্য মানে টুকটাক ভিডিও না করলে আর ভালো লাগে না, এমন একটা হয়েছে যে ভিডিও করা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই তো এই রাতে রান্না করেছিলাম, এরপরে একটু রুটি পিঠাও বানিয়েছিলাম। দেখেছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু বেশ মজার ছিল। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। রুটি পিঠা দিয়ে তো গরুর মাংস সেই লাগে, তবে কিছু কিছু কারণে মানে অনেক দিন না খেয়েও এই গরুর মাংস থাকতে হয়, মানে যাদের অ্যালার্জির সমস্যা তাদের তো খুব পরিমাণে কষ্ট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।